আমি দখল অনুমুক্ত করে আজকে আমাদের সকলের ধ্বনি আজকে যে মন্দিরটি দখলের আসার পর থেকে আমরা সন্ধ্যা থেকে এখানে আসছি, সেনাবাহিনী আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, আমাদেরকে দিল দিচ্ছিল না তারা। আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে আসলাম, ঢুকতে পারলাম অনেক বিক্রি করার পরে সেনাবাহিনী চলে গেল। আমরা এই মন্দিরটি যে তারা আমাদের রেখে গিয়েছিল সেই মন্দিরে আমরা আজকে এসেছি। আমরা একটু আগে এখানে তলা ভেঙে করলাম, এই যে তালাটা এখানে লাগানো ছিল, তালাটা লাগানো ছিল, তালাটা কে লাগাইছে আইসা, তালাটা কে লাগাইছে আইসা, এখানে দখলদারিত্ব যারা ছিল মানে যারা দখল করতে আসছে তারা এখানে তালা লাগাই গেছিল। তো এখানে সেনাবাহিনী আসে, তার পরবর্তী সময়ে সেনাবাহিনী এসে সমাধান করে এবং এখানে এখন তালাটা খোলা হয়, তালাটা খোলা হয় এবং জয় শ্রীরাম জয় ধ্বনির মাধ্যমে এখানে ধ্বনিত হয়ে উঠে। এখানে অনেক হিন্দু সনাতনী ভাই বোনেরা আছেন, ঢাকার মতো একটা জায়গায়, ঢাকার মতো একটা জায়গায় দিনে দুপুরে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, দখলদারিত্ব চলছে, হ্যাঁ, ঢাকার মতো একটা জায়গায়, তাহলে বুঝেন বাংলাদেশে আর জায়গাগুলোতে কি হচ্ছে। আজকে এইখানে যারা আছেন, হ্যাঁ, ঢাকার ভিতরে যারা আছেন তাদের মুখে শোনা এইরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে, কিন্তু আমরা জানি না। এইখানে এখানে একটা বিষয় আমি দেখাই, এই বাবা ভোলানাথের এইখানে একটা ত্রিশূল ছিল, ত্রিশূলটা নিয়ে গেছে, এখানে ত্রিশূলের সাথে একটা মালা।